আসসালামু আলাইকুম ড্রাইভ টেলিকম এর আরো একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। সো আজকের ভিডিওর টপিক হচ্ছে আপনারা অফার কিভাবে দেখবেন, অফার কিভাবে সেল করবেন, অফারের কোনো সমস্যা হলে কোথায় জানাবেন এবং কিভাবে সমাধান নেবেন এবং কমিশন কিভাবে পাবেন এ টু জেড এই ভিডিওর মধ্যে জানানোর চেষ্টা করব। সো ভিডিওটা অল্প সময়ের ভিতরে শেষ করে দেওয়ার চেষ্টা করব, কষ্ট করে ভিডিওটা না টেনে পুরোপুরি দেখবেন, তাহলে কিন্তু সবকিছু বুঝতে পারবেন। সো প্রথমত যেটা করতে হবে আপনার অফার দেখার জন্য বা অফার চালু আছে নাকি এটা আপনার দেখতে হবে, এটা হচ্ছে প্রথম যে শর্ত সেটা হচ্ছে আপনাকে নোটিশ দেখতে হবে। সো নোটিশটা কোথায় দেখবেন, নোটিশ হচ্ছে টেলিগ্রাম গ্রুপে দেখতে হবে। সো আপনার যেখান থেকে অ্যাকাউন্ট নেন না কেন সেখানে কিন্তু আপনার টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক কিন্তু দিয়ে দেওয়া হয়, অথবা যদি না দেয় তাহলে সেখান থেকে চেয়ে নেবেন, ঠিক আছে? টেলিগ্রামের গ্রুপের লিঙ্ক টেলিগ্রাম ডাউনলোড করে গ্রুপে জয়েন হয়ে যাবেন। ওকে, সো তারপরে হচ্ছে সেখানে নোটিশটা দেখবেন যে চালু আছে নাকি। তো সেটা কীভাবে দেখবেন আমি দেখিয়ে দিচ্ছি। সো এটা হচ্ছে ড্রাইভ টেলিকমের অফিসিয়াল নোটিশ গ্রুপ। সো এখানে আপনারা দেখতে পাবেন যখন যেদিন চালু হচ্ছে, আজকে 4 আগস্ট, এই যে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ড্রাইভ অফার চালু হয়েছে, ব্যালেন্স অ্যাড চালু আছে। সো এখানে যে কোনো সমস্যা কাকে জানাবেন, সব কিছু, যে ড্রাইভ সমস্যা হলে কাকে জানাবেন, কবে কাকে জানাবেন, সেটাও আপনার কিন্তু এখানে লিখে দিতে। অবশ্যই কিন্তু আপনাকে এই নোটিশগুলো ফলো করে কাজ করতে হবে। সো যেহেতু আমাদের এখানে লেখা আছে চালু আছে, সো এখন আমাদেরকে অ্যাপে চলে যেতে হবে, ঠিক আছে? তো অ্যাপে আসার পর এখানে দেখতে পাচ্ছেন প্রথমে আছে ড্রাইভ অফার। সো এই ড্রাইভ অফার যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে আমি দেখাই দিই আপনাদেরকে। সো তার আগে আপনারা অ্যাপের ভিতরে প্রবেশ করলে যে নোটিশগুলো দেখতে পাবেন এই নোটিশগুলো একটু কষ্ট করে পড়ে নেবেন। অনেকে এই নোটিশগুলো পড়েন না, এখানে না পড়ার কারণে অনেক সমস্যা বোধ করেন, সো একটু কষ্ট করে এটা পড়ে নেবেন। ওকে, সো যাই হোক, অ্যাপের ভিতরে প্রবেশ করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। আসার পর এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে ড্রাইভ অফার। সো আপনার অন্য কোনো জায়গায় কোনো কিছু করার দরকার নেই, জাস্ট এখন আপাতত আপনার কাজ হচ্ছে ড্রাইভ অফার। যেহেতু এটা ড্রাইভ সেলের অ্যাপ, তো সেক্ষেত্রে আপনি ড্রাইভ অফারের উপরে ক্লিক করবেন। সেখানে ক্লিক করার পরে আপনি দেখতে পাবেন এখানে দুইটা অপশন পাবেন, একটা হচ্ছে রেগুলার আর একটা হচ্ছে ড্রাইভ। সো এখানে রেগুলারে আপনার কোনো কাজ নেই, রেগুলার যদি আমরা নেক্সট আপডেট করি সেটা আমরা নোটিশে জানিয়ে দেবো। সো এখন হচ্ছে আপনার, যেহেতু আপনার ড্রাইভ দেখবেন সেক্ষেত্রে আপনাকে ড্রাইভ অফারে ক্লিক করতে হবে। সেখানে দেখতে পাচ্ছেন লেখা আছে ড্রাইভ অফার, সেখানের উপরে একটা ক্লিক করে দেবেন। এটা যেদিকেই থাকুক না কেন হয়তো আপডেট দিলে চেঞ্জ হতে পারে, সো আপনারা এই ড্রাইভ অফারে চাপ দিয়ে নেবেন। চাপ দিয়ে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে সিমের আইকনগুলো শো করতেছে, একটা হচ্ছে যে এখানে গ্রামীণ আছে, এখানে বাংলা লিঙ্ক, এখানে রবি, এখানে এয়ারটেল। সো মূলত এই 4টা সিমে কিন্তু অফার দেওয়া হয়। সো আপনারা কী করবেন, এখানে যেই সিম অফার আপনি দেখতে যাচ্ছেন সেটার উপরে ক্লিক করবেন। সো আমি এখন এয়ারটেলের মনে করেন দেখতে যাচ্ছি। সো দেখতে পাচ্ছেন এয়ারটেলের অফারগুলো এখানে শো করতেছে, ঠিক আছে? বাংলা লিঙ্কে দেখতে চাইলে বাংলা লিঙ্কে দেখতে পাচ্ছেন, বাংলা লিঙ্ক শো করতেছে। ওকে, সো এখন কথা হচ্ছে অফার তো দেখলেন যে অফার কীভাবে নেবেন, এখন কথা হচ্ছে আপনি অফারটা সেল দিবেন কীভাবে। সো অফারটা আপনি নিজে নেবেন অথবা কাউকে দিবেন কীভাবে দিবেন সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। সো প্রথমত দেখতে পাচ্ছেন আমি একটা অফার দিয়ে দেখাবো। সো এখানে প্রথমে দেখতে পাচ্ছেন 30 জিবি 30 দিন গিফট প্যাক। ওকে, সো গিফট প্যাকটা হচ্ছে আপনার একটা বানিয়ে দেওয়া হয়, প্রথম অল্প মেয়াদ যায়, তারপর এটা আবার পুরো আপনার 30 দিন যেহেতু দেওয়া আছে 30 দিনই এটা চলবে, কিন্তু আপনাকে প্রথমে হয়তো বা 7 দিন বা 15 দিন এরকম থাকতে পারে, সেটাকে গিফট প্যাক বলা হয়। ওকে, সো যাই হোক, এখন কথা হচ্ছে আপনি এটা কীভাবে নেবেন বা কাউকে দিবেন। তো জাস্ট আমি মনে করেন যে প্রথম যে অফারটা এটার উপরে ক্লিক করলাম। সো এটার উপরে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন নাম্বার এবং পিন চাইতেছে। সো অবশ্যই কিন্তু আপনার এই পরিমাণ ব্যালেন্স থাকতে হবে, এখানে দেখতে পাচ্ছেন যে 294 টাকা, এটা স্টক ব্যালেন্স থাকে। আপনার যদি রিটেলার হন তাহলে 10 টাকা, ডিলার হইলে 20 টাকা, এটা আপনার ব্যালেন্সে রাখতে হবে সাব অ্যাডমিন পর্যন্ত 50 টাকা, ঠিক আছে? সাব অ্যাডমিন 50 টাকা, এভাবে মানে রিটেলার 10 টাকা, ডিলার 20 টাকা, এইভাবে আপনার কিন্তু ব্যালেন্সে রাখতে হবে অ্যাকাউন্ট সিকিউরিটির জন্য, ঠিক আছে? তাহলে এখানে যেহেতু আছে 294 টাকা, আপনার ব্যালেন্সে কিন্তু আরও 10 টাকা বেশি থাকতে হবে, 194 থেকে 10 টাকা বেশি ব্যালেন্সে থাকতে হবে, তাহলে আপনি অফারটা হিট করতে পারবেন, সেইভাবে আপনি ব্যালেন্স অ্যাড করবেন। আর ব্যালেন্স অ্যাডের ভিডিও আলাদাভাবে দেওয়া আছে, সেটা দেখে নেবেন। তো যাই হোক, এখন কথা হচ্ছে আমি এই অফারটা নিব, ধরেন আমার ব্যালেন্সে টাকাও আছে, এখন আমি জাস্ট এটার উপরে ক্লিক করবো, দেন এখানে যাচ্ছে নাম্বার। ওকে, সো এখানে আপনি যদি নিজে নিতে চান তাহলে এখানে আপনার নিজের নাম্বার দিবেন, আবার যদি কাউকে দিতে চান সেটা আপনি তার নাম্বারটাও এখানে দিয়ে দিবেন। সো আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য এক্সাম্পল একটা নাম্বার আমি হিট করছি, তো এখানে দেখতে পাচ্ছেন আমি একটা নাম্বার দিলাম, ধরেন এই নাম্বারটাই দিলাম। সো তারপর হচ্ছে নিচে পিন, আপনার অ্যাকাউন্ট খোলার সময় আপনি যে পিন দিয়েছেন সেই পিনটা কিন্তু এখানে বসিয়ে দিবেন, ঠিক আছে? যেহেতু কোনো অ্যাক্সেস নিতে গেলে সেটা পিন দেওয়া লাগে, সো সেরকম আপনি যদি রিসেসটা নিতে চান আপনার পিনটা এখানে দিতে হবে। দেওয়ার পরে জাস্ট নিশ্চিতের উপরে ক্লিক করবেন, তাহলে সাকসেস মেসেজ আসবে। আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি আমার পিনটা দিয়ে। সো আমি সাবমিট করে দিয়েছি, দেখতে পাচ্ছেন এখানে আমার লেখা আসছে রিচার্জ সফল হয়েছে। সো এখানে আরেকটা মেসেজ আসে, দেখেন সাকসেস, ইউর রিকোয়েস্ট প্রসেস সাকসেসফুলি। সো এটার মানে যে আপনার হচ্ছে অফারটা চলে গিয়েছে তা কিন্তু না, এটা হচ্ছে আপনার জাস্ট এখান থেকে হিটটা সফল হলো, তার মানে আপনাদের আমাদের সার্ভারে আপনি যে অফারটা নিতে চাচ্ছেন সেটা রিকোয়েস্টটা গেছে, কিন্তু এখন কিন্তু আপনার অফারটা যায়নি, ঠিক আছে? তো এটা হচ্ছে জাস্ট আপনার হিটটা কমপ্লিট হলে এবার আপনাকে 5 থেকে 10 মিনিট ওয়েট করতে হবে। সো এখন আমি চেক করবো কীভাবে, এখন তো আমার এটা সাকসেস হলো, অফারটা গেল কি যায়নি সেটা আপনি কীভাবে দেখবেন। সো এখানে দেখতে পাচ্ছেন এখানে আছে ট্রানজ্যাকশন, এখানে দেখবেন দুইটা অপশন আছে, যে
ট্রানজ্যাকশন, আর একটা হচ্ছে রিচার্জ হিস্ট্রি। সো আপনার মূলত এখানে কাজ রিচার্জ হিস্ট্রি, আর একটা হচ্ছে ট্রানজ্যাকশন। তো যদি আপনার টাকাটা রিটার্ন আসে, ধরেন অফারটা যায়নি, তাহলে আপনার টাকাটা ফেরত আসবে। আবার যদি দেখা যাচ্ছে অফারটা চলে গেছে, তাহলে ওখানে আপনার টাকাটা কেটে যাবে। ওকে, সেখানে জাস্ট রিচার্জ হিস্ট্রির উপরে ক্লিক করবেন। রিচার্জ হিস্ট্রি ক্লিক করার পর একটু ওয়েট করবেন। তো এখন দেখেন এইখানে টাকাটা কিন্তু পেন্ডিং আছে, দেখতে পাচ্ছেন এখানে স্ট্যাটাস দেখাচ্ছে পেন্ডিং নুল। তো তার মানে হচ্ছে টাকাটা এখনও কিন্তু যায়নি, বা আমাদের অফারটা এখনও যায়নি, ঠিক আছে, সেখানে পেন্ডিং আছে। সো এখন যদি এই অফারটা যদি সাকসেস আসে, তো আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। ধরেন কিছুক্ষণ এখানে ওয়েট করবেন, 5 থেকে 10 মিনিট। তারপরে যদি এখানে রিফ্রেশ বাটন আছে, এই যে দেখতে পাচ্ছেন এই যে রিফ্রেশ বাটন, এটা দিয়ে দেখতে পারেন, এই কোনাতে দেখেন রিফ্রেশ বাটন আছে, এটাতে চাপ দিলে আপনার এটা কিন্তু রিফ্রেশ হবে। তারপর এটাতে দেখেন সাকসেস হয়ে গেছে, যেমন আমি আপনাদেরকে দেখাই, এখন কিন্তু আমি রিফ্রেশ দিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো এখানে আমি রিফ্রেশ দিচ্ছি, তো এখানে আপনার জাস্ট ওয়েট করতে হবে, কারণ সিরিয়াল বাই সিরিয়াল অফারগুলো যায়। তো আপনার জাস্ট ওয়েট করেন, দেখেন এই যে আমার এখানে সাকসেস হয়ে গেছে, জাস্ট আমি ডেমো হিসেবে আপনাদেরকে সাকসেস করে দেখালাম। সেখানে দেখতে পাচ্ছেন সাকসেস হয়ে গেছে। তো যেহেতু এখানে সাকসেস হয়ে গেছে, তার মানে আপনার টাকাটা কিন্তু কেটে নিয়েছে। এখানে কোস্ট হচ্ছে 294 টাকা, অফার মূল্য হচ্ছে 344 টাকা, আর কোস্ট হচ্ছে 294 টাকা, যেটা কেটে নিয়েছে। ও তো তার মানে হচ্ছে আপনার অফারটা চলে গেছে। এখন এটা সাকসেস হয়ে গেলেও কিন্তু আপনাকে ওয়েট করতে হবে, সাকসেস করে দেওয়ার পরে যে আপনি পেয়ে যাবেন তাও কিন্তু না, একটু ওয়েট করবেন 5 থেকে 10 মিনিট। তারপরে যদি না পান, তাহলে কিন্তু জানাতে হবে। তো আমি আপনাদেরকে এখন কমিশনের বিষয়টি একটু বলে দিই, সেটা হচ্ছে আমি জাস্ট আবার ব্যাকে চলে যাচ্ছি, ড্রাইভে চলে যাই। সো এখানে দেখতে পাচ্ছেন আমাদের অফার মূল্য হচ্ছে 344 টাকা, ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন 344 টাকা, কমিশন হচ্ছে 50 টাকা। এখন এখান থেকে হচ্ছে আপনার 344 থেকে 50 টাকা বাদ, তাহলে হচ্ছে 294 টাকা, তার মানে এটা হচ্ছে আপনার কমিশন। আমরা কিন্তু কমিশন বাদ দিয়ে এটা দিচ্ছি, পরবর্তীতে এমন ভাবেন না যে আবার 294 দেওয়ার পরে আবার 50 টাকা কমিশন পাবেন, এমন না। 344 টাকা রেট, আমরা 50 টাকা কমিশন দিচ্ছি, সেখান থেকে আপনার কেনা পড়তেছে 294। এখন এখান থেকে আপনি যত ঊর্ধ্বে বিক্রি করবেন সেটা হচ্ছে আপনার কেনা। সো এই হলো হচ্ছে আপনার কমিশনের বিষয়টা। তো আশা করি বুঝতে পারছেন কমিশনের বিষয়ে। তো যাই হোক, এখন যেহেতু আমাদের এটা সাকসেস হয়েছে, আমরা দেখতে পেলাম এখানে কিন্তু আমাদের সাকসেস হয়েছে। এখন যদি এটা সাকসেস না হয়ে ক্যান্সেল হয়, তাহলে কি হবে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। আমি আবারও সেমটাই হিট করছি, এখন দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে 344, আবারও পেন্ডিং, ঠিক আছে। আগেটা কিন্তু সাকসেস হয়েছে, যেহেতু আমরা ধরেন এটা পেয়েও গেছি, তো আমাদের রিপোর্ট করার কোনো প্রয়োজন নেই। এখন দেখা যাচ্ছে এটা হচ্ছে আপনার এই যে পেন্ডিং আছে। এখন আমি এই অফারটা ধরেন আমার সিমে নাই, বা অফারটা কোনো কারণে দিতে পারে নাই, বা স্টক আউট, বা যে কোনো কারণে যদি এটা ক্যান্সেল আসে, এখানে দেখতে পাচ্ছেন এখন পেন্ডিং আছে। তো আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি, এখানে আবার আপনার রিফ্রেশ করতে থাকবেন, সাথে সাথে রিফ্রেশ করার দরকার নেই, হয়তো একটু সময় নিলেন, নিয়ে এটা ট্রাই করলেন, ঠিক আছে। সো এখানে আপনি একটু ওয়েট করবেন। ওয়েট করার পরে এখানে দেখতে পাচ্ছেন আমি দেখিয়ে দিই, এখন দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে পেন্ডিং ছিল, আমি ক্যান্সেল করে দিয়েছি, দেখতে পাচ্ছেন এখানে ক্যান্সেল হয়ে গেছে, ঠিক আছে। ক্যান্সেল হয়ে গেছে, তার মানে আপনার এই যে 294 টাকা কোস্ট, সেটা কিন্তু রিটার্ন আপনার ব্যালেন্সে ফেরত চলে আসছে, ঠিক আছে, এটা আপনি চেক করতে পারবেন। আর ক্যান্সেল হলে আপনার এটা কিছুক্ষণের মধ্যে আপনার সাথে সাথে আর কি, ক্যান্সেল হওয়ার সাথে সাথে আপনার ব্যালেন্সে কিন্তু টাকাটা রিটার্ন চলে আসবে। সো এখন কথা হচ্ছে আপনি যে এই যে প্রথমে যে অফারটা হিট করলেন, এটা ধরেন সাকসেস হয়ে গেছে, এখানে আপনার সাকসেস হয়ে গেছে, কিন্তু এই অফারটা আপনার যায়নি। তো এখন আপনার করণীয় কী? এখন কথা হচ্ছে আপনার এই যে এখানে যে স্ক্রিনশট, এটা নেবেন। সো আমি স্ক্রিনশটটা নিয়ে নিলাম। এখন কথা হচ্ছে ধরেন এটা একটা বাংলা লিঙ্ক নাম্বার, ঠিক আছে। সো আপনি চলে যাবেন আপনার মাই বাংলা লিঙ্কে, অফারটা যে আপনি পাননি এটার একটা প্রমাণ আমাদেরকে দিতে হবে। আপনি যদি এয়ারটেল ইউজ করেন তাহলে মাই এয়ারটেল, যদি মাই রবি ইউজ করেন তাহলে মানে রবি সিম হইলে মাই রবি, বা জিপি সিম হইলে মাই জিপি। তো সেখান থেকে একটা স্ক্রিনশট নেবেন, ঠিক আছে, আপনার অ্যাপের ভেতরে প্রবেশ করে অফারটা যে আসেনি সেটার একটা স্ক্রিনশট নেবেন, আর এখান থেকে একটা স্ক্রিনশট নেবেন। এই দুইটা স্ক্রিনশট আপনার অ্যাডমিন প্যানেলে জমা দিতে হবে। কোথায় জমা দিতে হবে? আমরা চলে যাচ্ছি নোটিশ গ্রুপে। সো নোটিশ গ্রুপে আসার পর এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে আজকে ড্রাইভে সমস্যা, এখানে জানাতে হবে। সো আপনি জাস্ট এখানে উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছেন মেসেজ, এখানে মেসেজ অপশন আছে, যে আপনি জাস্ট ওখানে যেয়ে আপনার স্ক্রিনশটগুলো জমা দিবেন, ঠিক আছে। জমা দিলে ওখানে বলবেন যে আমি এই অফারটা সাকসেস হয়েছে, বাট আমার অফারটা পাইনি, তাহলে আপনি সমাধান ওখান থেকে পেয়ে যাবেন। ওকে, ও তাছাড়াও এখানে দেখতে পাচ্ছেন এখানে আমাদের একটা স্পেশালভাবে অ্যাপে কিন্তু ফিচার দেওয়া আছে, এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন টেলিগ্রাম হেল্পলাইন। আপনারা জাস্ট এটার উপরে ক্লিক করবেন, সেটার উপর যদি ক্লিক করেন, ক্লিক করলে দেখতে পাচ্ছেন আমাদের নোটিশ গ্রুপের লিঙ্ক, যদি কেউ লিঙ্ক না দিয়ে থাকে তাহলে এখান থেকে জয়েন করতে পারবেন আমাদের নোটিশ গ্রুপ। এখানে দেখতে পাচ্ছেন আমাদের সমস্যা সমাধান গ্রুপ, এখানে লেখা আছে ড্রাইভ সমস্যা হলে, এখানে লেখা আছে ব্যালেন্স এর সমস্যা হলে। তো আপনাদের যদি যে কোনো সমস্যা হলে এই দুই জায়গাতে আপনি জানাতে পারবেন, এখানে দেখতে পাচ্ছেন এখানে এই দুটো জায়গায়। এখন আপনার যদি ড্রাইভ সমস্যা হয় সেক্ষেত্রে আপনি ড্রাইভের এখানে জানাবেন, অথবা নোটিশটা দেখে নেওয়া ভালো, কারণ বিভিন্ন দিন বিভিন্ন আমাদের যেহেতু গ্রাহক অনেক বেশি হয়ে গেছে, যার কারণে আমাদের লোক দিয়ে কাজ করাতে হচ্ছে, এজন্য বিভিন্ন দিন বিভিন্ন জন আপনার ড্রাইভ চালায়। সো যাকে যে যেদিন চালাবে তার আইডি কিন্তু
সেদিন নোটিশ গ্রুপে দিয়ে দেওয়া হবে, তো তাকে সেই সমস্যাটা জানাতে হবে। আর ব্যালেন্স অ্যাড বা আইডি সমস্যা হলে আপনার এখানে জানাতে হবে। সো আশা করছি আমি বুঝাইতে পারছি। আপনারা যদি ভিডিওটি স্কিপ করেন তাহলে হয়তো বা অনেকে বুঝবেন না। আমি চেষ্টা করছি দ্রুত বোঝানোর জন্য, যাতে একদম ই টু জেড, যাতে আপনাদের কোনো ডাউট না থাকে। একটু কষ্ট করে ভিডিওটা দেখেছেন যারা, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আচ্ছা কী বলবো, এই ছিল আজকের ভিডিও। যদি আর কোনো কিছু বিষয় নিয়ে আপনাদের জানা থাকে সেটা কমেন্টস করবেন, আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। অ্যাপসে আপনি নিজেই, যদি কেউ নতুন ইউজার দেখে থাকেন ভিডিওটা, আপনারা কিন্তু নিজেই অ্যাপের ভেতরে লগ ইন করতে পারবেন বা আপনি নিজেই হচ্ছে সাইন ইন করতে পারবেন, তারপরে কিন্তু আমাদের সাথে জয়েন করতে পারবেন। এখানে অ্যাকাউন্ট ফি আছে, সেগুলো দিয়ে আপনি কিন্তু অ্যাকাউন্ট নিতে পারবেন। সো আশা করি বুঝতে পারছেন। এই ছিল আজকের ভিডিও, ধন্যবাদ কষ্ট করে ভিডিওটা দেখার জন্য। আর যদি কোনো প্রবলেম হয়ে থাকে অবশ্যই কিন্তু জানাবেন। ধন্যবাদ সবাইকে।